এবারে এবারে ভেবেছি একটা প্রেমের কবিতায় যাই। বলো 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 প্রমথনাথ বিশি, তুমি আমার মনের কথা জেনে ফেলেছ, ওইখানে তোমার জিত। আমি তোমার মনের কথা জানতে পারলাম কই, আপন অন্তরের অগাধ রহস্যের মধ্যে বসে আছো অমাবস্যার করপুটে, দ্বিতীয়ার চন্দ্রকলাটির মতো, ঠিক এতটুকু আলো যাতে দেখা না দিয়েও দেখতে পারো অনায়াসে। সত্যি তোমায় জানতে পারলাম কই, যদি বলি তোমায় ভালোবাসি তুমি হাসো, যদি শুধাই আমায় ভালোবাসো বলো না। এত নিশ্চিত, এত অসংশয়, মরুভূমির সূর্যোদয়ও বুঝি এত নিষ্কলুষ নয়। যদি বলি কেন ভালোবাসো না, অমনি বলো কেন উত্তর নেই। এতদিনেও ওই প্রশ্নটির উত্তর পেলাম না, ছোট্ট একটি প্রশ্নের কি মহতি সম্ভাবনা। কেবলই শুধাই কেন কেন কেন, কেবলই উত্তর পাই কেনর আবার উত্তর কি। এই উত্তরহীন উত্তর দেওয়ার সময়ে কখনো মুখ তুলে চাওনি, হঠাৎ একদিন চোখে চোখ গেল ঠেকে, প্রত্যাশিত উত্তর গেল বেঁধে। শুধু বললে তুমি না কবি, বললে কবিরা নাকি অন্তর্জামী, না গো না। তবে আমিও বলি আমি কবি নই, আমি শিল্পী নই, আমি অন্তর্জামী নই। আমি মনের কথা মুখে শুনতে চাই, আমি মনের কথাটা দেখতে চাই, তোমার দুই চোখে প্রস্ফুটিত মানুষ সরোবরের অন্তর্ভেদী উদ্যত উদ্ধত উদ্গত পূর্ণায়ত পদ্মটির মতো। আমি মনের কথাকে দেখতে চাই, তোমার বসনে ভূষণে নয়নে অধরে, তোমার শিথির সীমান্ত থেকে পায়ের নখাগ্র অবধি, সূর্য কিরণে কচি নারকেল গুচ্ছ যেমন চোখ ঝলসিয়ে দিতে থাকে, তেমনি প্রসারিত পদ্মপত্রের মসৃণ নীলিমায় সেই কথাটি টলমল করে উঠুক, তোমার অন্তরে শুক্তি নিঃসৃত একটি মাত্র মুক্তোর মতো। বলো বলো বলো